সিলেট সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে মাঠে নামলেন শাহিনুর পাশা চৌধুরী। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিশ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে মঙ্গলবার 4টায় স্থানীয় কোর্ট পয়েন্ট থেকে সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরীর আহ্বায়নে এক নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জমিয়তের কেন্দ্রীয় নেতা সুনামগঞ্জ জেলার সভাপতি সাবেক সাংসদ সদস্য মাওলানা শাহিনুর পাশা চৌধুরীর সভাপতিত্বে পথসভায় মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ আমার সমর্থকদের বিভিন্নভাবে হয়রানি করছে। জনগণ এখনো শঙ্কিত, তারা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি পারবে না। আরিফুল হক চৌধুরী তার ভোটার সমর্থকদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন হলেই ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সিলেট সিটি নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত। সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে আপনারা বিএনপিকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় লাভ করাবেন ইনশাআল্লাহ। এ সময় সভাপতির বক্তব্যে মাওলানা শাহিনুর পাশা চৌধুরী বলেন, 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেটের মাটি আলেম উলামা ও পীর মায়েশেখের ঘাটি। আধ্যাত্মিক রাজধানীর পবিত্রতা, উন্নয়ন ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষার্থে আরিফুল হক চৌধুরীকে বিজয় করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সিলেটের নির্বাচন জোটের জন্য টার্নিং পয়েন্ট, এখানে পরাজিত হলে ক্ষতিগ্রস্ত শুধু বিএনপি বা বিশ দল হবে না, পুরো দেশ হবে, পুরো জাতি হবে। দেশ ও জাতি অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে, দুঃশাসন ও অপশাসন জাতির ঘাড়ে আরো চেপে বসবে। এ সময় মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, আমি যেখানে যাচ্ছি সেখানেই অভূতপূর্ব সাড়া পাচ্ছি, সিলেটবাসীর ভালোবাসায় আমি মুগ্ধ অভিভূত। আরিফুল হক চৌধুরী আরো বলেন, আমার উপর কি অবিচার হয়েছে তা সিলেটবাসী ভালো করে জানেন, তারপরও আমি মনোবল হারাইনি। সিলেটের উন্নয়নের স্বার্থে আমি আমার উপর অন্যায় অবিচার ভুলে গিয়ে প্রতিটি পাড়ায় মহল্লার উন্নয়নে ঝাঁপিয়ে পড়েছি। নতুন প্রজন্মের জন্য একটি পরিকল্পিত নগরী গড়ার স্বার্থে প্রয়োজনে আমি নিজের জীবন উৎসর্গ করব। শুধুমাত্র সিলেটবাসীর কাছে আমার একটাই অনুরোধ, বিএনপিকে ভোট দিয়ে আমাকে আবারও আপনাদের সেবা করার একটি মাত্র সুযোগ করে দিন। আমি আপনাদের নিরাশ করব না, আমি আপনাদের পাশেই থাকব, সিলেটকে একটি বিশ্বমানের শহর হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। হ্যাঁ বিয়ার্স, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিজয়ী হওয়ার কতটুকু সম্ভাবনা আপনারা দেখছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।